ওই দিন যে নারায়ণদী খাল নিয়ে একটা ইয়ে করছিলাম গোসিঙ্গা কাপাসিয়া রোডে, ওই খালের মতোই তো এটা উঁচু দেখেন, ওটাকে বলছিলাম না গাজীপুরের বান্দরবান। তাহলে তো এটাও তো গাজীপুরের বান্দরবান। এই খালটা এবং স্পষ্টভাবেই নদী ছিল, এতে কোনো সন্দেহ নেই 1787-এর আগে। কারণ ওই যে ওই দিন একটা ভিডিও দিলাম না, দেওনার উত্তর মাথায় খালটা নালা হয়ে গেছে, ওইটার এটা সরাসরি একই খাল, কিন্তু কিন্তু ওইটা ভূমি পরিবর্তনের কারণে সিএস রেকর্ড যখন হয় 100 বছর আগে, তখন এই অংশে খালের নামে কোনো জমি আর থাকে নেই, কারণ তখন আর খাল রূপে ওইভাবে থাকে নাই, বর্ষাকালে খাল হইতো, মানুষের নামে রেকর্ড হয়ে গেছে, এই জন্য এটা এখন আর সরকার খাল বানাইতে পারতেছে না। কিন্তু এই যে এইখানে যে খালটা আছে, পানি নিচে নামতেছে, কিন্তু একটা সময়ে সিনারিটা এরকম ছিল, এইখান থেকে পানি ওইদিকে যাইতো, মানে এটা ছিল উঁচু অঞ্চল, ওটা ছিল নিচু অঞ্চল, এটাই ছিল নদী। এবং ওই ইকুরিয়া থেকে এসে এই দিক দিয়ে সরাসরি নদীতে নৌকা টৌকা চলতো, মানে মানুষজন যাইতো, সৈন্যরা যাইতো, রাজার লোকজন যাইতো। আর এই যে এখন এই হচ্ছে খালের রূপ, বিপরীত পাশটা ঠিক ঝর্ণার মতো হয়ে থাকবে, তুই দেখি। ওই খালটা তো চোখের সামনে অনেকটুকু দেখতে পারছি, এটা দেখেন, এই গাছের পরে আর কিছুই দেখা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে না কোত্থেকে কি আসছে। একটু আগে খালের দৃশ্য দেখিয়েছিলাম ব্রিজের উপর থেকে, এই সেই খাল। এখন এই খালটা যেখানে নদীতে পড়েছে আমরা ওইখানে যাচ্ছি। এখানে আশিক ভাই দুটো সাপ দেখলো, আমিও সাপকে ভয় পাই, উনিও পায়, কিন্তু ওনার চেয়ে আমি বোধ হয় একটু কম পাই ওই ভয়টা। আশিক ভাই এই বলতেছিল সামনে আরো সাপ থাকতে পারে, তো আমরা বললাম দুইজন যেহেতু মানুষের শব্দে, আর সাপ তো ভীতু প্রাণী, সাপ ইনশাল্লাহ থাকবে না। আর এই যে দেখেন খাল নদীতে মিশেছে, খাল তো নদীতে যাবেই। একটা সময়ে এখানে এটি নদী ছিল, এটি ছিল ধলেশ্বরী নদী, আর এই বড় নদী থেকে যেটা শীতলক্ষা, সেখান থেকে এই নদী এই পথে কাপাসিয়ার লোকালয়ে ঢুকেছিল, তারপরে ইকুরিয়া দিয়ে আগে বের হয়েছিল। আমি আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও দিয়েছি খালের উপরে, ধলেশ্বরী খাল, তারপরে কয়েকটি খাল একত্রিত হয়েছে, সেই খালের শুরু হয়েছে এখানে। এই হচ্ছে শীতলক্ষা, আনুষ্ঠানিক নাম বানার, এদিকটা চলে গিয়েছে ময়মনসিংহের দিকে, টোকের দিকে, বর্মির দিকে, এটি উত্তর দিক। এই পাশে কাপাসিয়ায় আছি, বিপরীত পাশে শ্রীপুর, কাপাসিয়া রায়েদ ইউনিয়ন, এটা হচ্ছে চৌরাপাড়া গ্রাম, চৌরাপাড়া গ্রামের পরেই হচ্ছে তাজউদ্দিন আহমেদের দরদরিয়া গ্রাম, আর আছি বাগেরহাট গ্রামে, বাগেরহাট গ্রাম শেষ হলে রায়েদ গ্রাম। চমৎকার একটি জায়গা, এই বর্ষাকালে আমি এই প্রথম আসলাম, আগে এসেছিলাম শীতকালে, দুইবার এসেছিলাম। 1787-এর ভূমিকম্পের পরে এই নদীটি এখানে গতিপথ পরিবর্তন করে খাল হয়েছে, বর্তমানে এটি খাল। নদী এবং খাল এখানে একত্রিত হয়েছে খালের সাথে নদীর মোহনা, তারপরে ভিতরে গিয়েছে সামনে ওই সেতুটা যেখানে উঁচু সেতু বললাম গাজীপুরের বান্দরবান, তারপরে গিয়ে ধান খেত হয়ে নালা হয়ে গিয়েছে, তারপরে আবার কিছুটা পরে গিয়ে দেওনা গ্রাম থেকে আবার বিশাল খাল। অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল, একটি খাল নদী থেকে গিয়ে তারপরে আবার নদীতে মিশেছে, মাঝখানে কিন্তু ওইভাবে খাল আকারে নাই, নালা আকারে আছে। অর্থাৎ এখানে পানি নদী থেকে ভেতরে যায় না, ভেতরের পানিগুলো এদিক দিয়ে এসে নদীতে মিশে। কথা বলছিলাম রাজীব মাহফুজ খান, ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখানে বিপরীত পাশের জায়গাটা হচ্ছে গোসিঙ্গা থেকে বর্মিতে যেতে একটি বিশাল মাঠ পড়ে, এই মাঠের নাম কি, ওই মাঠটা যে পড়ে খেলার মাঠ, বিশাল মেরিনা, ওই যে একটা কোম্পানি এখানে কোনো প্রজেক্ট করবে আর কি, ওই বিপরীত পাশের ওই জায়গাটা হচ্ছে মাঠ, ওই যে মাঠের পাশে খালও পড়ে, ব্রিজের পাশে মেরিনার মাঠ, এটি হচ্ছে ওইটা, আর এই পাশে আর একটি খাল। দেখেন এখানে খাল, বিপরীত পাশে খাল, দুই পাশে নদী, মানে খাল নদী মিলেমিশে একটা চৌরাস্তা হয়ে গিয়েছে, এটা খুবই দুর্লভ একটি দৃশ্য। ভয়ঙ্কর কেন আরো আপনাদের মনে আছে।
তো মাছ ধরতে আসে না, সরাসরি নদী।